আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? এই প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসের বিষয়বস্তু ভোকাবুলারি, লা ফামি অর্থ পরিবার। আজকে দেখব পরিবারের সদস্যদেরকে ফরাসিতে কিভাবে বলতে হয়, আর শব্দার্থের সাথে সাথে আমি কিছু গুরুত্বপূর্ণ বিষয় শিখিয়ে দেব, একই সাথে খুব সহজেই আপনারা জেনে যাবেন। কারণ এখানে আছে মাস্কুলা, এখানে আছে সাঙ্গুলিয়ার, এখানে আছে প্লুরিয়াল, বেশ কিছু বিষয় শেখার আছে, জানার আছে। তো আমরা আলাদা আলাদা না করে একসাথে যদি শিখে ফেলি তাহলে আমাদের জন্য কাজটা সহজ হয়ে যাবে। ক্লাস শুরু করার আগে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বলে নিচ্ছি, সেটা হলো আজকে আমি দিচ্ছি ভোকাবুলারি। এর আগের ক্লাসটা ছিল কি কালের পরিবর্তন, কখনো থাকে সিলাব। তো আপনাদের কাছে মনে হতে পারে যে এক এক সময় এক একটা ক্লাস দিচ্ছি, সব মিলে মিশে একেবারে হজবরল লাগছে। আসলে হজবরল না, এই ক্ষেত্রে যেটা আপনাদের করতে হবে সেটা হলো আমার চ্যানেলে যে প্লেলিস্টে আপনারা দেখবেন সব আলাদা আলাদা ভাবে সাজানো আছে। যারা শুধু সিলাব দেখতে চাচ্ছেন তারা কিন্তু শুধু সিলাবগুলি একসাথেই পেয়ে যাবেন। তো এরকম ভাবে আপনারা যার যেটা দরকার সেটাই কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে? তাহলে আমরা শুরু করি আজকের ক্লাসের মূল পর্বে। এখানে আছে মাস্কুলা সাঙ্গুলিয়ার, ফেমিনা সাঙ্গুলিয়ার। সাঙ্গুলিয়ার অর্থ কি এক বচন, আর এখানে মাস্কুলা অর্থাৎ পুংলিঙ্গ, ফেমিনা অর্থ স্ত্রীলিঙ্গ। তো এখানে কি আছে, বাবা আর এখানে মা। আমরা আসলে বাংলাদেশেই আমরা এভাবে পড়েছি, বাবা মা ভাই বোন এদেরকে আমরা খুব সহজে কিন্তু পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ আলাদা করতে পারি, সেই জন্য আমি এই বিষয়ে খুব বেশি কিছু বলছি না। আমি শুধু শব্দ অর্থগুলি প্রথমে বলে দিচ্ছি, লোপে বাবা, লোফ্রের ভাই, লোফিস ছেলে, লো মাহি স্বামী, লফো সন্তান। আমি কিন্তু এখানে ল ব্যবহার করেছি, ল কখন বসে, মাস্কুলা হলে, পুংলিঙ্গ হলে। আর এখানে আছে এল আপোস্ট্রফ, যখন একটা ভয়েল লেপ দিয়ে শুরু হবে তখন কিন্তু এখানে ল বা লা নিয়ে চিন্তা করতে হবে না, এল আপোস্ট্রফ দিয়ে দিলেই হয়ে যাবে। আর এখানে আছে লা ম্যাহ মা, লা সহ বোন, লাফি মেয়ে, লাফাম স্ত্রী অথবা মহিলা। এখানে আমি লা লিখেছি, কেন লিখেছি, কারণ লা হয় যখন ফেমিনা হয়। এতক্ষণ তো এক বচনে দেখলাম, এখন বহু বচনে দেখি একটু। এখানে আছে লেজ অফ, এখানে ছিল লফ একটা সন্তানের ক্ষেত্রে, যখন সন্তান গুলু হয় তখন লেজ অফ, এখানে মিলিয়ে পড়তে হবে লে আর অফ একসাথে, যেমন লেজ অফ, এই জন্য আমি একটা হাইফেন দিয়ে রেখেছি বোঝার জন্য। তো লেজ অফ সন্তান গুলু, আর পাহো অর্থ বাবা মা, লে পাহো এখানে একটা এস বসাতে হবে। বলার ক্ষেত্রে কিন্তু এসটা উচ্চারণ হচ্ছে না, কিন্তু লিখার ক্ষেত্রে অবশ্যই এস বসাতে হবে। এতক্ষণ আমরা জেনেছি বাবাকে ফসে কি বলে, মাকে ফসে কি বলে, কিন্তু যখন আমার বাবা বলবো, আমার মা বলবো, তোমার বাবা তোমার মা, তখন একটু বিষয়টা জানার আছে। এটাই এখন দেখেন, ম পেহ আমার বাবা, ত পেহ তোমার বাবা, স পেহ তার বাবা, নথ পেহ আমাদের বাবা, বথ পেহ তোমাদের আপনার বা আপনাদের বাবা, লোহ পেহ তাদের বাবা। আর এখানে মা মেহ আমার মা, এখানে ছিল আমার বাবা, এখানে আমার মা, কিন্তু মের পের আমরা জেনেছি শব্দের অর্থটা, কিন্তু আমার বলার জন্য দুই জায়গায় দুই রকম লিখেছি, এটাই ভালো করে মুখস্থ করে ফেলবেন। পেহ বলার জন্য ম আর মেহ বলার জন্য মা, এটার নিয়ম কানুন আছে, এই নিয়ম সংক্রান্ত আমার আলাদা একটা ভিডিও আছে, সেটা দেখে নেবেন। লেজার দিক থেকে পসেসিভ, আর আজকে আমি এত নিয়ম কানুন দেখাবো না, সরাসরি কিভাবে শিখে ফেলবেন সেটাই দেখাচ্ছি। এখানে আছে কি পাহ বাবা মা, এখানে কিন্তু বাবা মা একসাথে বলা হয়েছে, এই জন্য প্লুহিয়েল হয়ে গিয়েছে। আর এটা মাস্কুলা ফেমিনা চিন্তা করতে হবে না, যখনই প্লুহিয়েল হবে তখন এই ফর্মে বলতে হবে, যেমন মে পাহ আমার বাবা মা, তে পাহ তোমার বাবা মা, সে পাহ তার বাবা মা, নো পাহ আমাদের বাবা মা, ভোপাহ আপনাদের বাবা মা বা আপনার বাবা মা বা তোমাদের বাবা মা, লোহ পাহ তাদের বাবা মা। এখানে আছে ফ্রেহ অর্থ ভাই, ম ফেহ আমার ভাই, ত ফেহ তোমার ভাই, স ফেহ তার ভাই, নথ ফেহ আমাদের ভাই, ভত ফেহ তোমাদের ভাই, আপনার ভাই আপনাদের ভাই, লোহ ফেহ তাদের ভাই। আর এখানে আছে সহ বোন, মা সহ আমার বোন, তা সহ তোমার বোন, সা সহ তার বোন, নথ সহ আমাদের বোন, বথ সহ তোমাদের বোন, লহ সহ তাদের বোন। এখানে ফিস অর্থ ছেলে, মফিস আমার ছেলে, তফিস তোমার ছেলে, সফিস তার ছেলে, নথ ফিস আমাদের ছেলে, বথ ফিস তোমাদের ছেলে, আপনার ছেলে অথবা আপনাদের ছেলে, লহ ফিস তাদের ছেলে। আর এখানে ফি অর্থ মেয়ে, মা ফি আমার মেয়ে, তা ফি তোমার মেয়ে, সা ফি তার মেয়ে, নো ফি আমাদের মেয়ে, ভোফি তোমাদের মেয়ে, আপনার মেয়ে আপনাদের মেয়ে, লহফি তাদের মেয়ে। অফ অর্থ সন্তান, ম নফ আমি এখানে একসাথে মিলিয়ে পড়েছি, যেহেতু অফটা ভয়েলের দিয়ে শুরু হয়েছে। আরেকটা বিষয় মনে রাখবেন, যখন ভয়েলের দিয়ে শুরু হবে তখন মাস্কুলা হোক অথবা ফেমিনা হোক তখন শুধু ম ত স দিয়েই পড়তে হবে, ফেমিনা মাস্কুলা বের করতে হবে না। ম নফ আমার সন্তান, ত নফ তোমার সন্তান, স নফ তার সন্তান,
নথোফো আমাদের সন্তান, বথোফো তোমাদের সন্তান, আপনার সন্তান অথবা আপনাদের সন্তান, লহ অফো তাদের সন্তান। এখন সন্তান যদি একের অধিক হয়, সন্তান রা বা সন্তানগুলো, তখন বলতে হবে অফো, কিন্তু একটা এস বসাতে হবে, আর বলতে হবে মেজ অফো। এখানেও কিন্তু লিয়াজও আছে, মেজ অফো আমার সন্তানরা বা সন্তানগুলো, তেজ অফো তোমার সন্তানরা বা তোমার সন্তানগুলো, সেজ অফো তার সন্তানরা বা সন্তানগুলো, নোজ অফো আমাদের সন্তানরা বা সন্তানগুলো, ভোজ অফো তোমাদের সন্তানরা বা আপনাদের সন্তানরা, লোজ অফো তাদের সন্তানরা, মাহি অর্থ স্বামী, মোমাহি আমার স্বামী, তোমাহি তোমার স্বামী, সোমাহি তার স্বামী। এখানে তো আমাদের তোমাদের তাদের বলার নাই, কি এখানে আছে ফাম অর্থ স্ত্রী হয়, আবার মহিলাও হয়, মা ফাম আমার স্ত্রী, তা ফাম তোমার স্ত্রী, সা ফাম তার স্ত্রী। এখানে আর বলার কিছু নেই, আমি সরাসরি লিখে দিলাম সরাসরি মুখস্থ করে ফেলার জন্য। শব্দার্থ হিসেবে যদি মুখস্থ করে ফেলেন তাহলে যখন প্রয়োজন হবে আপনারা কিন্তু সরাসরি লিখে ফেলতে পারবেন বা বলে ফেলতে পারবেন বা কেউ বললেও বুঝে ফেলতে পারবেন, ঠিক আছে। আর যারা এই নিয়ম কানুনগুলি বিস্তারিত জানতে চাচ্ছেন তাদের জন্য বলবো লেজ অ্যাডজেক্টিভ পসেসিভ নিয়ে আমার একটা ক্লাস আছে, ওই ক্লাসটা দেখে নেবেন, আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। ওকে, তো আজকের মতো এখানে শেষ করছি, আল্লাহ হাফিজ।